বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান মাছ মাংস খেতে খেতে যখন একদম বিরক্ত হয়ে যাবেন তখনই কিন্তু মুখের স্বাদের পরিবর্তন আনতে হয় আজকের রেসিপিতে এমনই কিছু থাকছে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি পর্বে এখানে মলা মাছের সুটকি নিয়েছি একশো গ্রাম সুটকিগুলোর মাথাটা ফেলে কেটে নিয়েছি সুটকিগুলোর অনেক বেশি শক্ত ও শুকনো থাকে বলে পনেরো মিনিট নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর পাঁচ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখার পর চার থেকে বার নর্মাল পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আস্ত রসুন নিয়েছি ছোটো সাজের দুটি এখন শুরু করা যাক মূল রান্না তার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি এক কাপ থেকে কিছুটা কম দিচ্ছি রসুনের কোয়াগুলো যে কোনো সুটকি ভুনা করার সময় রসুনটা একটু বেশি ব্যবহার করবেন এতে করে সুটকিটা অনেক বেশি মজাদার হবে আমি এখানে রসুনটা কুচি না করে দিয়ে এরকম আস্তই দিয়ে দিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে এগুলো নরম করে ভেজে নিব পেঁয়াজ ছুড়ছুর নরম হয়ে আসলে দিয়ে দিব সুটকিগুলো এখন সুটকিটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি এখানে গুঁড়া মশলার মধ্যে নিয়েছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া শুটকি একটু ঝালঝালে বেশি মজাদার এক চামচ ধনিয়া গুঁড়া শুটকি ভুনায় ধনিয়া গুঁড়াটা একটু কম ব্যবহার করবেন এক চামচ থেকে কম হলুদ গুঁড়া লবণ নিয়েছি একটা চামচ শুটকিগুলো ভাজা হয়ে আসছে এর কালারও দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মশলাটা তার আগে দিচ্ছি অল্প একটু পানির ছিটা অল্প পরিমাণ পানি মিশিয়ে এই মশলাগুলো আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব পানি সুটকিটা পূর্বেই গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়েছিলাম তাই পানিটা এখানে খুব বেশি দিতে হবে না সুটকি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি এখানে হাফ কাপ কাঁচামরিচ দিচ্ছি চার থেকে পাঁচটি এখন ঢেকে দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অবশ্যই একটু পরপর চেক করে নেবেন কিছুক্ষণ পর চেক করে নিচ্ছি পানি অনেকটাই শুকিয়ে আসছে পানিটা শুকিয়ে আসছে শুটকি ভুনা এরকম শুকনা শুকনায় বেশি মজা এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে কুচিটা দিয়ে দেওয়ার পর চুলাটা অফ করে দেব তারপর কুচিটার সাথে সটকিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আজকের এই মলা সুটকির কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার ইনশাআল্লাহ হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ